প্রায় সবই পুড়ে ছাই, দেখে বোঝার উপায় নেই কিসের দোকান। পরে জানা গেল এটি ক্রোকারিজের দোকান ছিল। একই অবস্থা ডিএনসিসি কাঁচা পাকা মার্কেটের কয়েকশো দোকানের। তবে পাকা অংশের মার্কেটে চলছে পরিচ্ছন্নতার কাজ। এরই মধ্যে সামনের অংশের বেশিরভাগ দোকান খোলা হয়েছে। ক্রেতা না থাকলেও চলছে পুড়ে যাওয়া মালামাল অপসারণ। মেয়র সাহেব যদি আমাদেরকে আবার যদি ইয়ে দেয়, তাহলে আমরা একটু বাঁচবো, আর না হলে তো আমাদের কিছুই নেই, সব শেষ হয়ে গেছে। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার একটাই পদক্ষেপ, আমরা যেন আবার উঠতে পারি, ওই সুযোগটা যেন করে দেয়, আবার যেন পুনর্বাসন, আমরা ছেলে বাচ্চা বউ বাচ্চা নিয়ে আমরা চলতে পারি। শুক্রবার দুপুরেও কয়েকটি জায়গায় ধোঁয়া উঠতে দেখা যায়, তাই তৎপর রয়েছেন ফায়ার সার্ভিসের কর্মীরাও। সিটি কর্পোরেশন থেকে দোকান খোলার অনুমতি পাওয়ার কথা জানিয়েছে পাকা মার্কেট কর্তৃপক্ষ। যেটুকু আমার ভালো আছে সেটুকু আমরা স্টার্ট করে দিয়েছি, আর যেটুকু খারাপ আছে সেটুকু আমরা সংস্কার করতেছি। এদিকে আগুনের সূত্রপাত নিয়ে পরস্পর বিরোধী বক্তব্য দিয়েছেন দুই অংশের মালিক পক্ষের নেতারা। অরিজিনাল হলো নাশকতা, আমরা আল্লাহর কাছে ছাড়া আর কারো কাছে বলার ক্ষমতা নেই। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আবারও অনুরোধ করছি, তিনি যেন এটা দেখেন। আমরা একটা তদন্ত কমিটি করেছি, উপদেষ্টা পরিষদ, উপদেষ্টা প্রধান অবসরপ্রাপ্ত উপদেষ্টা দিয়ে বিচারপতিদের দিয়ে আমরা তদন্ত করবো, দুইটা মিলে বসে এরপর আমরা ফার্দার ডিসিশন নিব। দোকান মালিকদের প্রত্যাশা ধাক্কা সামলে আবারও প্রাণচাঞ্চল্য ফিরবে ডিএনসিসি মার্কেটে। ইবনে নূর শাওন, একুশে টেলিভিশন, ঢাকা।